মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে কোথায় গেল দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 5টা বেসিক্যালি। এখন বাজে ভোর 5টা। তো আজ এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণটা এই যে আরেকজন রয়েছে, দেখে নাও এদিকে মুখ ঘোরাও, মাস্ক পরে রেডি। তো আমি এবার মাস্কটা পরবো। তা এত সকাল সকাল ওঠার কারণটা একটু পরে বলছি, মানে একটু পরেই তোমরা দেখতে পাবে। তো এখানে এখন আমাদের গাড়িতে লার্নারের সিম্বলটা লাগানোর চেষ্টা চলছে, অভিষেক লাগাচ্ছে। আমি ওকে আমার মাস্কিং টেপ থেকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। না একটা নেবো আর লাগবে না, ও ওটাই এখনো ওকে। দেখতেই পাচ্ছ এখন আলো ফোটেনি, আর নিশ্চয়ই বুঝে গেছো আমরা গাড়িটা নিয়ে বেরোচ্ছি। যেটা হতলো, মানে ব্যাপারটা যেটা ঘটছে সেটা হচ্ছে যে আজকে আমি আর অভিষেক তো আমরা দুজনেই সাহস করে গাড়িটা নিয়ে বেরোচ্ছি। যদি আমার শরীরটা কদিন খুব একটা ভালো ছিল না, তো ওই জন্য ব্লগও সেভাবে দিতে পারিনি। তো কিন্তু আজকে অভিষেকের হাত অনেকটাই এখন সেট হয়ে গেছে, আমার থেকে অনেক অনেক বেশি ভালো, ও পারছে। তো সেই জন্য আজকে ও বললো ভোরবেলা বেরোবো, আগে গ্যারেজটা খুলে নে। তো ওই জন্য ও বললো যে আজকে ভোরবেলা বেরোবো, তখন রাস্তা ফাস্তা তো ফাঁকা থাকবে। তো এরকম 5টা সবে আলো ফুটছে, এরকম সময় বেরোনোটাই বেটার। তো এখন রাস্তায় লোক কম, মানে একদমই কম, সময় আমিও একটু প্র্যাকটিস করতে পারবো। অভিষেকই ফার্স্ট চালাচ্ছে এবং ভালোই চালাচ্ছে, খুবই আস্তে চালাচ্ছে। তো বেসিক্যালি আমাকে অভিষেক এখন একটা ফাঁকা, যদিও রাস্তা খুবই ফাঁকা, পুরো ফাঁকা, তবু একটু একটু লোক যাতায়াত করছে, আর ও একটা ফাঁকা জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে যেখানে আমি ফ্রিলি একটু চালাতে পারবো। যেহেতু দুজনের কেউই তো এক্সপার্ট নই, কিন্তু আবার সাহস করে না বেরোলেও নয়, সেই জন্য। Thinking about my options, every detail in my head, but it doesn't really matter, nothing matters, so I cry. আমরা বেশ এখন অনেকটাই চলে এসেছি, গড়িয়া স্টেশন রোডটা ধরেছি, অনেকটা চলে এসেছি। আমি আবার স্টিয়ারিং অভিষেককে দিয়ে দিয়েছি, আমাকে অনেক জ্ঞান দিতে দিতে এলো আর কি। তো আমি আর কিছুটা চালিয়েছিলাম, তারপর আবার অভিষেক চালাচ্ছে। এক জায়গাটা বাস সাইড থেকে এসে গেছিলো, তো আমি আবার স্টপ করে দিয়েছিলাম, মানে ওখান থেকে আমি যাওয়ার কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না, যা হয় নতুন শিখতে গেলে। তো অভিষেক দেখলাম তারপর ঠিকঠাক ঘুরিয়ে নিল, এখন স্টেশন রোড দিয়ে যাচ্ছি। দেখি আবার কিছুক্ষণ পর একটা কোনো ফাঁকা জায়গা পেলে সেখানে আমি আবার কিছুটা চালাবো। এখন 7:50 বাজে, আমরা চলে এসেছি সাউদার্ন অ্যাভিনিউ ওই এরিয়ায়। দিব্যি আমার, আমি তো আমি একটা জায়গায় কি করেছি, 10 বার চক্কর লাগিয়েছি, মানে বাঁদিক করে বাঁদিক করে আবার, তো সেইটা প্র্যাকটিস করেছি। একটা ফাঁকা রাস্তা মোটামুটি ছিল, আর তারপর মেন রোড দিয়ে অভিষেক সত্যি খুব ভালো চালাচ্ছে। মানে ওই যে প্রথম আমরা এত দূরে আসবো ভাবিনি, কিন্তু সাহস করে 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 দিব্যি বেশ টুকটুক করে গাড়ি চালিয়ে চলে এসছে। আর এখন আমরা এখানটা একটু দাঁড়িয়েছি, এই দেখো এই দোকানে আমরা একটুখানি চা খাবো। আমাদের যেটা ভুল হয়েছে, আমরা পেছনের দিকে একটা লার্নার লাগিয়েছি, কিন্তু সামনেও একটা লাগানো উচিত ছিল, কারণ ওই দিক থেকে যারা আসছে তাদেরকেও তো অ্যালার্ট করতে হবে যে আমরা লার্নার। তো এনিওয়ে গাড়িতে প্রচুর ধুলো জমেছে, দেখো কি ডিম পাউরুটি। তো সে নিয়ে এসেছে ডিম পাউরুটি, তারপর আমরা ডিম পাউরুটি খাবো। Everything I ever worked for vanished in the blink of an eye. I've been asking every question,
Cause I haven't got a clue. Why's it gotta be me? What the hell am I supposed to do?